আমি কোনো দিনও লাইভে আসি নাই, কোনো দিনও না। আমি লাইভে এসে কখনো ফিরত করি নাই। আমি কথা বলছি, আমি লাইভে আইসা কোনো দিনও কারোর সাথে কথা বলি নাই। আমি কথা বলতেছি, আমার বলতে দে, আমার বলতে দে। নিজের মান ইজ্জতের ভয়ে আমি কোনো দিন লাইভে আসি নাই। তোমরা প্লিজ সবাই শেয়ার করো, আমার বাবা, আমার সৎ মা আমার মেয়েরে কি করতে দেখো। কেন জানো? ওরা ক্রাইম করে, দুই নাম্বার ব্যবসা করে, বুঝছো? তার বিরুদ্ধে প্রতিবাদ করছি আমরা। আমাদেরকে আমাদের বাড়িতে মুজোতে বের করে দিছে, তোমরা জানো না? আমি থানায় গেছি, আমার মধ্যে একজন মডেল রে বলে আমি নাকি পাগল, আমার এসে বলে বের করে দিছে। কার সাথে বলবো বলো? আমি শুধু নিজের ক্যারিয়ারের কথা ভাইবা, নিজের মান সম্মানের কথা ভাইবা, কখনো কাউকে কিছু বলি নাই। তোমরা জানো না, জন্মের পর থেকে অনেক অত্যাচার সহ্য করছি। এলাকার বড় বড় নেতারা সেই সব কাজ করে, মেয়েদের নিয়ে আমাদের বাড়িতে ব্যবসা করে। আমি মিথ্যা কথা বলতেছি না, আমার কাছে প্রুফ আছে, বুঝছো? আমি প্রুফ আজকে তোমাদের দেখাবো। আমাকে কেস, আমার কেস নেবে না, আমাকে পাগল বলে বের করে দিছে, আমাকে পাগল বলে বের করে দিছে। থানার পুলিশ সাবুত আমাদের বাসা থেকে টাকা দিয়ে যায়, ঠিক আছে? চাপ প্রথমে আমার লাইক দাও, আজকে মরতে মরে যাবো, তারপর সবার কাছে সত্য কথা বলবো, বুঝছো? এই কাছে আমি নাই, এই কাছে কোনো কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই এই কাছে। আমার বউ ওরা কেস দিবে না তোমার, তোমরা শেয়ার করো, ওরা আমার কেস দিতে চাইতেছে না, ওরা আমার কেস নেবে না, ওরা আমাকে পাগল বলে তারা থেকে বের করে দিছে। দেখো আমাকে কি করছে, দেখো। আমি কোনোদিনও লাইভ আসি নাই, জানো কত কষ্ট করে আমি কাজ করছি, কত কষ্ট করে আমি কাজ করছি, কাজ করে আমার ফ্যামিলি চালিয়ে যাই। দেখো আমার ছোট বোনটারে পর্যন্ত মারছে। আরে শুধু তাই জানো, আমাদের বাসায় যখন ছিলাম, যখন আমাদের বাসায় ছিলাম, দুই নাম্বার ব্যবসা করার জন্য যেসব মানুষ আসে, যেসব লোক আসে, এসব লোককে আমার এসে দেখা যায় জানো, আমার দিকে তাকায় থাকে, মনে করে কি আমি বুঝি ওই খারাপ কাজে লিপ্ত আছি, কিংবা আমি ওরকম মেয়ে। আমি আমার ক্যারিয়ারের কথা ভাইবা, আমাকে বলছে আমি নাকি পাগল, আমি নাকি পাগল, আমি নাকি পাগল। বিশটা বছর হেডফোন লাইক করা মাত্র সব মানুষ জানে, ওরা যে দুই নাম্বার ব্যবসা করে, ওরা যে মেয়েদের আইনে ব্যবসা করে, সব মানুষ জানে। আমি প্রমাণ ছাড়া কথা বলতেছি না, আমি তোমাদেরকে প্রমাণ দিব, ঠিক আছে? সব মানুষ জানে, কেউ কিছু বলে না। ওই এলাকার বড় বড় নেতারা আইসা ওদের ঘরে এসে বসে থাকে, ওদের সাথে সব কিছু করে,
বুঝছো? বলো আমার মারছে তো ইয়েতে যাবো না, ওই মেডিকেলে দেখো, আমি ঢাকা মেডিকেলের সামনে দেখো দাঁড়িয়ে ভাবতেছি না, আমি ঢাকা মেডিকেলের সামনে আছি, ঠিক আছে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু না। সাংবাদিক আইসা, সাংবাদিক আইসা আমাদের ঘরে মেনিয়া থাকে, আমার সৎমার ঘরে, ঠিক আছে? সাংবাদিক আইসা, পুলিশ আইসা থাকে, আচ্ছা এদেশে কি বিচার নাই? হ্যাঁ হ্যাঁ, আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে তো, হ্যাঁ যাব, যাক আর কত সহ্য করব, আর কত সহ্য করব। বছর আমাদের কষ্ট, 20টা বছর জ্বালাই, আমার সৎমা এসে আমার মুখের মধ্যে ইচ্ছা দেয় বাড়ি মারছে, ঠিক আছে? পুলিশের কাছে এর আগে গেছিলাম, পুলিশ কেস দেয়নি, কেস নেয় নাই, বুঝছো? বরঞ্চ বলছে আমি নাকি পাগল, আমি নাকি পাগল। আমি জানো এখন আমার অনেকগুলো কল আসতেছে, সবাই আমার এখন নিষেধ করতেছে, সবাই আমার নিষেধ করতেছে তোমাদের কাছে এসব কথা উঠাইতে না, মোটেই না, মোটেই আমার বাসার সমস্যা না, মোটেই আমার বাসার সমস্যা না। কাকে? কোথায়? আমাকে নাম্বার দেন, আমাকে নাম্বার দেন, আমি থানায় গেছি, আমাকে বলছে পাগল, আমাকে পাগল, আমাকে সবাই নিষেধ করতেছে, কারণ কেন জানো আমার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে তাই। আরে বাবা বাঁচতে পারবো না, ক্যারিয়ার দেখি হবে, ক্যারিয়ার দেখি হবে, বাঁচতে পারবো না, বলো কি হবে? হ্যাঁ কতদিন মার খাবো, কতদিন খালি, এতদিন কাউরে কিছু কেন বলি নাই জানো, ছোট ভাইটার জন্য, কারণ আমাদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে চায় তাই, শুধু তাই। এলাকার বড় বড় নেতারা এসে আমার উঠাই নিয়ে যাবে, আমাকে রেপ করব, এই পর্যন্ত হুমকি দিচ্ছে আমারে, তার প্রুফ, তার প্রমাণ আমার কাছে আছে, তার ভিডিও সব প্রমাণ আমার কাছে আছে, আমি আমি তারে কেস করতে গেছি, আমাকে বলছে আমি নাকি পাগল। বাপ কেন, বাপের বাপ যদি ক্রাইম করে তারও ছাড়তে রাজি নাই, শুধু বাপ কেন? আমি মরণে ভয় পাই না, ঠিক আছে? আমি থানায় যায়া, আমি থানায় যায় তারপর লাইভে আসবো, ঠিক আছে? আমি থানায় যায়া তারপর লাইভে আসবো, ওকে? তোমরা সবাই থাইকো, আমি থানায় যায় আমি তারপর লাইভে আসবো, ওরা আজকে কেস কেমনি দিব না আমি দেখবো, ঠিক আছে? আইন প্রমাণ ছাড়া কথা বলে না,